আমাদের গাজীপুরে শিল্পনগরী, আমাদের এখানে প্রায় 60 লক্ষ মানুষ বসবাস করে। তার মধ্যে সবচেয়ে বেশি হলো আমাদের শ্রমিক, গার্মেন্ট শিল্প কারখানায় চাকরি করেন। আমাদের সারা বিশ্বে যখন ইউকে সারা বিশ্বে যখন আমাদের সেই যুদ্ধের কারণে, ইউক্রেন এবং রাশিয়ার কারণে সারা বিশ্বেই অর্থনৈতিকভাবে একটু মন্দা যাচ্ছে, আমাদের বাংলাদেশ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে, এখানে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি করছে, তারা আমাদের এই সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা স্বাগত জানিয়েছে। যে তারা শ্রমিকরা, তাদের যে ন্যায্য পাওনা, সেটা আমাদের সরকার সবচেয়ে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য এই সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে। আমরা অনেক সময় শ্রমিকদের সাথে কথা বলি, তাদের সুখ দুঃখের কথা আমরা জিজ্ঞেস করি, তারা মোটামুটিভাবে ভালোই বলছে যে আমাদের আগের চেয়ে শিল্প কারখানায় একটু কাজের চাপ কম রয়েছে। এখন আমাদের ইউক্রেনের এবং রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি যখন সারা বিশ্বের নিয়ন্ত্রণে আসবে, তখনই আমাদের কাজের যে আগের মতো যে গতিশীল, সেই গতিশীলভাবে চলবে ইনশাল্লাহ।